নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বং ইজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব খুব সহজ একটি রেসিপি, আলু ডিমের ঝুরি। এটা গরম গরম ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে, আর এটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, দেখে নিই এর জন্য কী কী উপকরণ লাগছে। এর জন্য তিনটি মাঝারি মাপের আলু ছোট টুকরো করে এরকম কেটে নেব। নিয়ে নেব একটা বড় ডিম ও একটি বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ও চারটি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, চারটি রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি। নিয়ে নেব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি। নিয়ে নেব সামান্য গরম মশলা। নিয়ে নেব 4 টেবিল চামচ মাস্টার্ড অয়েল। বন্ধুরা, আপনারা চাইলে এটা রিফাইন অয়েলেও করতে পারেন। আলু ডিমের ঝুরি বানাবার জন্য প্রথমে আলুগুলোকে আমি সেদ্ধ করব। এর জন্য আমি পাত্রে জল নিয়ে তাতে কেটে রাখা আলুর টুকরোগুলো একে একে দিয়ে দেব। এবার এতে সামান্য নুন দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে 10 মিনিট মতন সেদ্ধ করে নেব। আলুগুলো বেশি সেদ্ধ করব না, আলুগুলোকে 70% মতো সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে এবার এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুগুলোকে আমি একটু নেড়ে নিচ্ছি। সামান্য নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ নুন। নুন দিয়ে আমি আলুগুলোকে আবার ভালোভাবে ভাজতে থাকব। দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদের সাথে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি ও চিরে রাখা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ কুচি ও চিরে রাখা কাঁচা লঙ্কার সাথে আমি আলুগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে এবার ওতে দিয়ে দেব কুচি করে কেটে রাখা রসুন। আবার একই রকমভাবে ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমি একটি পাত্রে ডিমটাকে ফাটিয়ে নেব। এবার এর মধ্যে 1/4 টিস্পুন নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। এবার আলু পেঁয়াজ ভাজার মধ্যে নুন দিয়ে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটাকে আলু পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে নেব। 2-3 মিনিট ভালোভাবে আলুটাকে ডিমের সাথে ভাজব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। একইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1/4 টিস্পুন চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার শেষে
এতে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম লো রেখে এই গরম মশলা গুঁড়োকে আলু ডিমের ঝুরির সাথে ভালো করে 1 মিনিট মতন মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু ডিমের ঝুরি ভাজা। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং আরো নতুন নতুন ইজি রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।